আজকে আমি জানাবো পুরাতন সেরা 25টি বাংলা চলচ্চিত্রের নাম। এরকম আরো নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি অন করুন। এক, নায়ক দা হিরো। পুরস্কার পাওয়ার জন্য দিল্লির পথে একজন বাঙালি চলচ্চিত্র তারকা তার সহযাত্রী, স্বপ্ন এবং অতীতের অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজের সাফল্যের মূল্যায়ন করেন। এই সিনেমাটির পরিচালক সত্যজিৎ রায় এবং তারকারা হলেন উত্তম কুমার, শর্মিলা ঠাকুর, বীরেশ্বর সেন, সোমেন বোস। দুই, জলসাঘর। বাংলায় ক্ষয়িষ্ণু জমিদার এর শেষ দিনগুলি চিত্রিত করা হয়েছে এবং অর্থনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হয়েও তার পারিবারিক মর্যাদা ধরে রাখতে তার প্রচেষ্টা। এই সিনেমাটির পরিচালক সত্যজিৎ রায় এবং তারকারা হলেন ছবি বিশ্বাস, সর্দার আখতার, গঙ্গাপদ বসু, বিসমিল্লাহ খান। তিন, মেঘে ঢাকা তারা। একটি নিঃস্বার্থ যুবতী নিজের অনাহূত পরিবারের জন্য নিজের সুখকে ত্যাগ করেছেন। এই সিনেমাটির পরিচালক ঋত্বিক ঘটক, সুপ্রিয়া চৌধুরী, অনিল চ্যাটার্জি, জ্ঞানেশ মুখোপাধ্যায়, বিজন ভট্টাচার্য। চার, চারুলতা। একটি সংবাদপত্র সম্পাদকের একাকী স্ত্রী তার পরিদর্শন মামাতো ভাইয়ের সাথে প্রেম করেন, যিনি তার সাহিত্যের প্রতি তার ভালোবাসা ত্যাগ করে দেন। এই সিনেমাটির পরিচালক সত্যজিৎ রায় এবং তারকারা হলেন সৌমিত্র চ্যাটার্জি, মাধবী মুখোপাধ্যায়, শৈলেন মুখোপাধ্যায়, শ্যামল ঘোষাল। পাঁচ, পথের পাঁচালী। দরিদ্র পুরোহিত হরিহর রায় নিজের এবং পরিবারের উন্নত জীবনের স্বপ্ন দেখে কাজের সন্ধানে তার গ্রাম বাংলা ছেড়ে চলে যান। এই সিনেমাটির পরিচালক সত্যজিৎ রায় ও তারকারা হলেন কানু ব্যানার্জি, করুণা ব্যানার্জি, সুবীর বঙ্গোপাধ্যায়, চুনিবালা দেবী। ছয়, মহানগর। কলকাতার মধ্যবিত্ত রক্ষণশীল পরিবারের গৃহবধূ যখন বিক্রয় কর্মীর চাকরি পান তখন বাড়ির জীবন বদলে যায়। এই সিনেমাটির পরিচালক সত্যজিৎ রায়, তারকারা হলেন অনিল চ্যাটার্জি, মাধবী মুখোপাধ্যায়, জয়া বচ্চন, হরেন চ্যাটার্জি। সাত, সুবর্ণরেখা। একজন মানুষ তার বোন এবং এতিমের মধ্যে প্রেমের বিরোধিতা করেছিলেন যা তারা বছর আগে গ্রহণ করেছিলেন। এই সিনেমাটির পরিচালক ঋত্বিক ঘটক, তারকারা হলেন মাধবী মুখোপাধ্যায়, বিজন ভট্টাচার্য, অভি ভট্টাচার্য ও ইন্দ্রাণী চক্রবর্তী। আট, সপ্তপদী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করে শ্রদ্ধেয় কৃষ্ণেন্দু বাঁকুড়ার একটি সামরিক হাসপাতাল পরিচালনা করেন। এক মাতাল অ্যাংলো ইন্ডিয়ান মহিলা সৈনিককে তার কাছে চিকিৎসার জন্য আনা হয়েছিল এবং তিনি তাকে তার প্রাক্তন প্রেম রিনা ব্রাউন হিসেবে স্বীকৃতি দিয়েছেন। পরিচালক অজয় কর, তারকারা হলেন সুচিত্রা সেন, উত্তম কুমার, ক্ষিতিশ আচার্য, পঞ্চানন ভট্টাচার্য। নয়, ক্লেবার্ড। একটি পরিবারকে অবশ্যই তার সংস্কৃতি, বিশ্বাস এবং নিঃশংস রাজনৈতিক পরিবর্তনগুলি তার ছোট শহর বিশ্বে প্রবেশ করতে হবে। পরিচালক তারেক মাসুদ, তারকারা হলেন নুরুল ইসলাম বাবলু, রাসেল ফরাজি, জয়ন্ত চট্টোপাধ্যায়, রোকিয়া প্রেচি। দশ, তিন কন্যা। মহান লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ভারতীয় গল্প অবলম্বনে এই স্বল্পদৈর্ঘ্য ছায়াছবি তিন যুবতীর জীবনে নির্দিষ্ট মুহূর্ত প্রকাশ করে।
পরিচালক সত্যজিৎ রায়, তারকারা হলেন অনিল চ্যাটার্জি, চন্দনা বন্দ্যোপাধ্যায়, অপর্ণা সেন, সীতা মুখোপাধ্যায়। 11, আগুনের পরশমণি। 71-এর মাঝামাঝি সারা বাংলাদেশ জুড়ে কারফিউ চলছে। মুক্তিবাহিনী কার্যকর গেরিলা বাহিনী হিসেবে পরিচালিত হয়। বদিউন আলম তাদের একজন। এই সিনেমাটির পরিচালক হুমায়ুন আহমেদ, তারকারা হলেন বিপাশা, আসাদুজ্জোন নূর, আবুল হায়াত, ডলি জোহর। 12, অপরাজিতা। বাবার মৃত্যুর পরে একটি ছেলে কলকাতায় পড়াশোনার জন্য বাড়ি ছেড়ে চলে যায়, আর তার মাকে একাকী জীবনের মুখোমুখি হতে হয়। এই সিনেমাটির পরিচালক সত্যজিৎ রায়, তারকারা হলেন পিনাকী সেনগুপ্ত, শরণ ঘোষাল, কমলা অধিকারী, লালচাঁদ বন্দ্যোপাধ্যায়। 13, অপুর দুনিয়া। সত্যজিৎ রায়ের অপুর ট্রিলজির এই চূড়ান্ত একজন অনাথ প্রাপ্তবয়স্ক হিসেবে লেখক হওয়ার জন্য অপুর জীবনকে অনুসরণ করে। পরিচালক সত্যজিৎ রায়, তারকারা হলেন সৌমিত্র চ্যাটার্জি, শর্মিলা ঠাকুর, অলোক চক্রবর্তী, স্বপন মুখার্জি। 14, ছিন্নমূল। বঙ্গভঙ্গের কারণে পূর্ব পাকিস্তান থেকে একদল কৃষক কলকাতায় পাড়ি দেন। পরিচালক নিমাই ঘোষ, তারকারা হলেন গঙ্গাপদ বসু, বিজন ভট্টাচার্য, জালাত চ্যাটার্জি, শান্ত দেবী। 15, জীবন থেকে নেওয়া। পাকিস্তানের শাসনকালে বাংলাদেশের রাজনৈতিক বঙ্গাত্মক রূপকভাবে যেখানে এক পরিবারের এক স্বৈরাচারী মহিলা পূর্ব পাকিস্তানের আইয়ুব খানের রাজনৈতিক স্বৈরশাসনের প্রতীক। পরিচালক জহির রায়হান, তারকারা হলেন আব্দুর রাজ্জাক, সুচন্দা, শওকত আকবর, রোজি সামাত। 16, অশনি সংকেত। খাদ্যের অভাব যখন বিপর্যয়ের অনুপাতে পৌঁছেছে, গঙ্গাচরণ তার সুবিধাপ্রাপ্ত পরিস্থিতি রক্ষার চেষ্টা করেন। যখন তার উদার স্ত্রী অনঙ্গ বিপরীতে সম্প্রদায়ের সহায়তা ও সমর্থন করার চেষ্টা করেন। এই সিনেমাটির পরিচালক সত্যজিৎ রায়, তারকারা হলেন সৌমিত্র চ্যাটার্জি, ববিতা, সন্ধ্যা রায়, চিত্রা বন্দ্যোপাধ্যায়। 17, গুপি গাইন বাঘা বাইন। গুপি গাইতে চায় আর বাঘা খেলতে চায়। তারা দুর্ঘটনাক্রমে দেখা হয় এবং ভূতের রাজার দ্বারা সহায়তা করা হয়। 14, উন্নীত ক্ষমতায় তারা সুন্দি, যেখানে তাদের রাজ্যে অবতরণের কথা বলা হয়েছে। পরিচালক সত্যজিৎ রায়, তারকারা হলেন তপন চ্যাটার্জি, রবি ঘোষ, অজয় ব্যানার্জি, ইভা বন্দ্যোপাধ্যায়। 18, দীপ জেলে যায়। একজন মনোচিকিৎসক নার্সকে কোনো রোগীকে আরো উন্নত করার জন্য প্রেম করার ভান করার দায়িত্ব দেওয়া হয় এবং তার প্রেমে পড়ে যায়। পরিচালক অসিত সেন, তারকারা হলেন সুচিত্রা সেন, তুলসী চক্রবর্তী, অজিত চ্যাটার্জি, অনিল চ্যাটার্জি। 19, অরণ্যের দিনরাত্রি। স্নিগ্ধ অসীম, নম্র সঞ্জয় এবং বড় হরি সহ কলকাতা শহরের একদল মরুভূমিতে সপ্তাহান্তে বেরিয়েছিলেন। এই সিনেমাটির পরিচালক সত্যজিৎ রায়, তারকারা হলেন শর্মিলা ঠাকুর, কাবেরী বোস, সিমি গেরেওয়াল, সৌমিত্র চ্যাটার্জি। 20, কোনি। কোনি কোচ খিদা এবং তার প্রশিক্ষণার্থ একটি অনুপ্রেরণামূলক গল্প, যারা তাদের লক্ষ্য অর্জনে সমস্ত প্রতিকূলতার সাথে লড়াই করে। এই সিনেমাটির পরিচালক সরোজ দে,
তারকারা হলেন সৌমিত্র চ্যাটার্জি, শ্রীপর্ণা ব্যানার্জি, স্নিগ্ধা ব্যানার্জি, দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়। 21. জাতির স্বর। অ্যান্টনি ফিরিঙ্গির জীবন এবং উল্লেখযোগ্য রচনাগুলি 19তম শতাব্দীর বাংলা ভাষায় লোককবি পর্তুগিজ বংশোদ্ভূত। গল্পের সময়সীমাটি 19 শতাব্দী এবং বর্তমান সময়ের দুটি পৃথক সময়ের মধ্যে লাফিয়ে উঠেছিল। এই সিনেমাটির পরিচালক সৃজিত মুখার্জি, তারকারা হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়, মমতা শঙ্কর। 22. ভূতের ভবিষ্যৎ। একদল প্রফুল্লতা সম্পর্কে একটি রিপ টিকলিং কৌতুক, যারা তাদের বিভিন্ন উপন্যাসগুলিতে তাদের একমাত্র আড়াল, তাদের বিশ্রামের জায়গাটি চেষ্টা করে এবং সংরক্ষণ করে। যখন কিছু অসাধু নির্মাতারা চেষ্টা করে এটি আধুনিক মনুষ্যত্ব গড়ে তোলার জন্য ভেঙে ফেলা হয়। পরিচালক অনিক দত্ত, তারকারা স্বস্তিকা মুখোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী। 23. নীল আকাশের নিচে। একজন দরিদ্র চাইনিজ হকার তার পণ্যদ্রব্য চীন সিল্ক কলকাতার রাস্তায় বিক্রি করে। এই সিনেমাটির পরিচালক মৃণাল সেন, তারকারা হলেন কালী ব্যানার্জি, মঞ্জু দে, স্মৃতি বিশ্বাস, বিকাশ রায়। 24. সীমাবদ্ধ। চ্যাটার্জি হলেন উচ্চ ভিলাষী এবং স্ব তৈরি যুবক, এবং তিনি যে প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন তার পরিচালক হন। এই সিনেমাটির পরিচালক সত্যজিৎ রায়, তারকারা শর্মিলা ঠাকুর, বরুণ চন্দ্র, পরমিতা চৌধুরী, অজয় বন্দ্যোপাধ্যায়।